খাদ্য চিবিয়ে খেতে সাহায্য করে। এই চিবানোর সময় দাঁতের ফাঁকে খাবারের কণা বা অংশ আটকে যায়। তাই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত মাজা কিন্তু আমাদের অবশ্যই কর্তব্য এবং জরুরি। তা না হলে দাঁতের ফাঁকে আটকে থাকা ওই খাবারগুলো, ওগুলো ওই খাদ্যের অংশগুলো পচে গিয়ে নানা অসুখ সৃষ্টি করতে পারে অথবা দাঁতকে নষ্ট করে দিতে পারে, দাঁতকে ক্ষয় করতে পারে। এছাড়া কি হতে পারে, এছাড়া মাড়ি ফুলতে পারে। এই সবগুলোকে দাঁতের যদি যত্ন না নেওয়া হয় তাহলে হয়ে থাকে। শুধু যে সকালে তাই নয়, অবশ্যই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, খাওয়া দাওয়ার পরে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমাদের কিন্তু একবার দাঁত মাজা উচিত। শুধু যে দাঁত তাই নয়, দাঁতের ওপরে নিচে এবং ভেতরের অংশ অবশ্যই যত্ন করে মাজা উচিত। তারপর জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত যে কোনো খাদ্যের অংশ, যাতে দাঁতে না লেগে থাকে সেদিকে নজর দিতে হবে। এবং খাদ্য গ্রহণের পর জল দিয়ে মুখের ভিতরটা পরিষ্কার করতে পারলে ভালো হয়। এটা গেল দাঁতের যত্ন। এরপরে আসছে কি মুখের যত্ন। মুখের যত্ন, মুখের যত্ন আমরা কিভাবে নেব? মুখের ভিতরে থাকে কি দাঁত, দাঁতকে যেমন আমরা যত্ন নেব, ঠিক একই রকমভাবে কোনো কিছু খাবার পরে কুলকুচি করা, কুলকুচি করে জলটা ফেলে দেওয়া, এইভাবে আমাদের মুখের যত্ন নিতে হবে। এছাড়া তার সাথে সাথে জিভ যে আছে, জিভটাকেও পরিষ্কার রাখতে হবে। জিভে যেন কোনো ময়লা না জমে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং জিভটাকেও আমাদের যত্ন নিতে হবে। এইটা গেল তো মুখের ভেতরের অংশটা। মুখের বাইরের অংশ যেগুলো থাকে সেখানেও আমাদের ভালো করে জল দিয়ে ভালো করে মুখের বাইরেটাকে পরিষ্কার রাখাটা কিন্তু প্রত্যেকের দরকার, ঠিক আছে? তো এইভাবে আমাদের মুখেরও যত্ন নিতে হবে। তো আজকে তোমাদের এই অঙ্গ সঞ্চালন ও শরীরের যত্ন প্রথম থেকে এখান থেকে এই মুখের যত্ন অবধি পড়া রইল। আর এরপরে তোমাদের পেছনের পৃষ্ঠায় চলে যাও, যেখানে প্রশ্ন উত্তর আছে, সেখানে তোমাদের এই 1 থেকে 7 অবধি প্রশ্ন, এই 7 অবধি প্রশ্ন তোমাদের পড়া থাকবে, ঠিক আছে? এই 1 থেকে তাহলে কোথায়, এই 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 নম্বর প্রশ্ন অবধি তোমাদের পড়া থাকবে। তাহলে ওইটুকু অংশ আর এইটুকু অংশ, এই প্রশ্ন উত্তরগুলো, এগুলো তোমরা প্রত্যেকে কিন্তু বাড়িতে ভালো করে পড়বে, ঠিক আছে? কারো যদি বুঝতে এখান থেকে কিছু অসুবিধা হয় সে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবে। ওকে, গুড বাই এভরিওয়ান।